সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। আর আমি এই মুহূর্তে চলে এসেছি গাজীপুর চৌরাস্তা বাইপাস শ্যামচন্দ্র সরকার সুপার মার্কেট। আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে পেঁয়াজের বাজার কম না বেশি? পেঁয়াজের বাজার কম। কম আলুর বাজার? আলুর বাজার আছে ভালোই। আর রসুনের বাজার? রসুন বাজার আছে ভালোই, খারাপ না। এটা কোন জায়গায় রসুন ভাই? ইন্ডিয়ান। ইন্ডিয়ান রসুন, দাম কত আছে এখন? এর দাম আছে 50-55-52। 50-55-52। আর পিছনে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায় রসুন? একই রসুন। বর্তমানে ইন্ডিয়ান রসুনের দাম বাজারে বাড়ছে না কমছে? আস্তে আস্তে কমতেছে, নতুন দেশি নতুন রসুন উঠতেছে তো দাম এখন কমতেছে। এটা কি 5-star রসুন? 5-star। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি আলু ভাই? এটা ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু, দাম কত আছে এখন? এর দাম চলছে 14 টাকা। 14 টাকা। আগে কত ছিল এটা? আগে ছিল 15 টাকা 16 টাকা। 15 টাকা 16 টাকা, এখন 13-14-13.5 এরকম। মানে দাম একটু কম আলুর বাজারও কমতেছে। আর দেশি রসুন এখন কত আছে? দেশি রসুন নতুনরা 90-95। আর পুরাতন? পুরাতন রসুন এখন নাই। এখন নাই, শুধু নতুন রসুন আছে দেশি। নতুন রসুন দেখুন, সিজন আসতেছে সামনে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আছে, এটা কোন জায়গার পেঁয়াজ? রাজশাহী পেঁয়াজ। আর এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজশাহী পেঁয়াজ। এটাও রাজশাহী পেঁয়াজ? ওইটা রাজবাড়ী পেঁয়াজ। ওইটা রাজবাড়ী পেঁয়াজ? ওইটা রাজবাড়ী। আপনার এই দোকানটা কোন জায়গা? এটা গাজীপুর চৌরাস্তা বাইপাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। বর্তমানে কি পেঁয়াজের বাজার বাড়তে পারে না কমতে পারে? এখন বাড়বে না। এখন বাড়বে না। আলুর বাজার? আলুর বাজার আরো কমবে। আরো কমবে। রসুনের বাজার? রসুন বাজার কমবে, নতুন সিজন নতুন মাল আসতে আরো কমবে। আরো কমবে। হালি পেঁয়াজ কতদিন পরে আসতে পারে বাজারে? আরো অনুমানিক 1-1.5 মাস। আরো 1-1.5 মাস পরে হালি পেঁয়াজ আসবে। বর্তমানে কি এলসি পেঁয়াজ আসতেছে বাজারে? এলসি নাই, বাজারে এলসি নেই। এলসি নেই। স্টিক আলু এখন কত বিক্রি করছেন? 13 টাকা। 13 টাকা, ঠিক 13 টাকা। আচ্ছা, এটা কোন জায়গার আলু? দিনাজপুর আলু। দিনাজপুরের ডায়মন্ড? দিনাজপুর ডায়মন্ড। বর্তমানে কি কোল্ড স্টোরে আলু ঢুকতেছে? না, এটা 1 তারিখ থেকে ঢুকবে। 1 তারিখ থেকে ঢুকবে। আর এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা রাজশাহীর, ওইটা রাজবাড়ী পেঁয়াজ। ওইটা রাজবাড়ী পেঁয়াজ। রাজবাড়ী পেঁয়াজ কত বিক্রি করছেন আজকে? ওটা 24-23 টাকা। 24-23 টাকা। গতকালকের বাজার কত ছিল? গতকালকের বাজার এরকমই ছিল, পর্তা হইতেছে না। পর্তা হইতেছে না। আর এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজশাহী পেঁয়াজ। রাজশাহী পেঁয়াজ, দাম কত আছে এখন? 21-22 টাকা বেচতেছে। 21-22 টাকা। আর এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজশাহীর। দাম কত আছে এখন? একই রেট। একই রেট, 21-22। আর বর্তমানে কুষ্টিয়া ফরিদপুরের পেঁয়াজের দাম কত আছে? ওইদিকে বাজার কত আছে এটা আমরা সরাসরি বলতে পারবো না, আমরা পার্টি জানি, আমরা তো কমিশনে বিক্রি করি। আপনারা কমিশনে বিক্রি করেন? পাবনার পেঁয়াজ কত আছে এখন? বাজারে এটা বিক্রি করে। এখন পাবনার পেঁয়াজের দাম কত আছে? আপনার পেঁয়াজের দাম 22-23-24, ভালো কোয়ালিটির উপরে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।